আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে সুপ্রিয় শিক্ষার্থীগণ আলফাতা পাবলিকেশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগতম জানাচ্ছি আশা করি করোনাময় পরিবেশে তোমরা সকলেই ভালো আছো আর সরাসরি পাঠদান করতে না পেরে আমরা আলফাতা পাবলিকেশন যে সুযোগ করে দিয়েছে সেই প্রোগ্রামটি আমরা কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমাদের পাঠদান ধীরে ধীরে এগিয়ে যাব আজ আমরা অষ্টম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ পাঠ পরিকল্পনা প্রথম অধ্যায় প্রথম পাঠ থেকে আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আর তোমরা ক্লাস শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রয়োজনীয় আসবাবপত্র যেমন টেক্সটবুক বই অথবা জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা সহায়িকা ফাতা কোম্পানির যে বইটি রয়েছে এটি খাতা কলম তোমাদের সাথেই থাকবে সম্পূর্ণ মনোযোগ সহকারে আমাদের সাথে পাঠে একত্রিত থাকবে আশা করি তোমরা এই অনলাইন প্রোগ্রাম থেকে একটু একটু করে ক্লাসগুলো থেকে উপকার পাবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সুপ্রিয় শিক্ষার্থীগণ আমরা আজকে কোরআনুল ক্যারিম কোরআন মাজিদ ও তাজবিদ অষ্টম শ্রেণী পাঠ পরিকল্পনা প্রথম অধ্যায় থেকে শুরু করছি শিক্ষার তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডে লিখেছি কোরআন মাজিদ ও তাজবিদ অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করছি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেক্সটবুক তোমরা সাথে নিতে পারো টেক্সট প্রথম তৃতীয় পৃষ্ঠা থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ প্রথম পার্টের নবম পৃষ্ঠা পর্যন্ত দেখব এবং তোমরা ইচ্ছে করলে সহায়িকা যে বইটি রয়েছে আলফাতা পাবলিকেশনের একশো তিপ্পান্ন থেকে একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত এটির সলিউশন রয়েছে এখানে সেখানে আমরা কোরআন নাজিল সংরক্ষণ ও সংকলন ইতিবৃত্তি সম্পর্কে আলোচনা এর পূর্বেই আমরা তোমাদের পাঠ পরিকল্পনায় মানবণ্টন সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি পরীক্ষায় আমাদের যে মানবণ্টনগুলো থাকছে সেগুলো হচ্ছে কোরআন থেকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পঞ্চাশ মার্ক এবং তাজবিদ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ মার্ক আর মুখস্থ যেমন কোরআনের পাঁচটি আয়াতের অনুবাদ সহকারে অর্থ সহকারে পাঁচটি আয়াত লিখতে হবে সেখানে দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সেখানে তিরিশটি তিরিশ নম্বর এই মোট মিলিয়ে একশো নম্বরের পরীক্ষা আমাদের ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেখান থেকে আমরা আজকে ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটি বিষয়ে তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করছি আমরা প্রথমে কোরআন নাজিল এবং সংরক্ষণ সংকলন সম্পর্কে তথ্য দিচ্ছি মহাগ্রন্থ আল কোরআনুল করিম আল কোরআনুল আজিম আল্লাহ সুবাহানাহতাম প্রয়োজনের তাকিদেই তেইশ বছর ছয় মাস যাবৎকালীন সময় মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলহি আয়সাল্লামের নিকট অবতীর্ণ করেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলি আসাল্লামের চল্লিশ বছর বয়স থেকেই কোরআন নাজিল শুরু হয় আর ওহি প্রথমেই শুরু হয় গুহা থেকে এটি কোরআনুল করিম এর মধ্যে আল্লাহ সুবাহ নাহু আতালা সুর আ এর একশো বিরানব্বই থেকে চুরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন অইন নাহু রব্বিল উরফ বিলা আইলামিন নাযাল আবিহীর রুহুল আমিন আলা লা অকল বিকেলি তে মুন্দিরিন বিলি সান ইন আর বি ই মোবিন শিক্ষার্থীগণ আয়াত নম্বর একশো বিরানব্বই থেকে চুরানব্বই আল্লাহ তালা চমৎকার ভাবে সেখানে কোরআন থেকে এসেছে কার কাছে নাজিল হয়েছে কোন ভাষায় নাজিল হয়েছে কার মাধ্যমে নাজিল হয়েছে তথ্যগুলো সেখানে উপস্থাপন করেছেন আল্লাহ তালা বলছেন ও ইন্নাহু আর নিশ্চয়ই কোরআন ও রবিল আলমিন অবশ্যই নাজিল হয়েছে মহা রব প্রতিপালক আল্লাহ সবাহানাহু আতালার পক্ষ থেকে নাজাল আবিহ রুহুল আমিন রুহুল আমিন সালামের মাধ্যমে আল্লাহ তালা তাকে দিয়ে রসুল্লা কাছে ওহী প্রেরণ করেছেন আল্লাহ কল লিতে কুন আমিনাল মন্দিরিন আল্লা কল বিকে মুহাম্মদুর সাল্লামের অন্তকরণের উপরে তার নিকটে নাজির হয়েছে যাতে করে তিনি কোরআনের এই বাণী দিয়ে জাতিকে ভয় ভীতি প্রদর্শন করে সরল সহজ পথে পথ প্রদর্শন করতে পারেন আর ল্যাঙ্গুয়েজ মাধ্যম হচ্ছে বিলিসানিনা আরবি সুস্পষ্ট আরবি ভাষায় এখান থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি কোরআন অবশ্যই আরবি ভাষায় নাজিল হয়েছে এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছেই নাজিল হয়েছে এবং এর মাধ্যম হচ্ছেন জিব্রাইল আমিন তিনি আমানতদারি তার সাথেই আল্লাহ নবীর কাছে পৌঁছে দিয়েছেন আর অবশ্যই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত হয়েছে এখন প্রশ্ন এসেছে যে কোরআনুল করিম কোন কোন পদ্ধতিতে কিভাবে ওহী অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে আমরা এর ষাটটি পদ্ধতি তোমাদের কাছে উপস্থাপন করছি সেটি হচ্ছে ঘন্টার ধ্বনির ন্যায় আদিসের মধ্যে এসেছে রাসুলি আকরম সাল আলহি আসাল্লামের কাছে যখন ওহি নাজিল হতো তখন ঘণ্টার ধ্বনির মতো একটি আওয়াজ হতো আর তখনই কোরআনুল করিমের মহাগ্রন্থ আল কোরআনের বরকতময় আয়াতগুলো গুল আল্লাহ নবীর অন্তরে ফুঁকে দেওয়া হতো অথবা নাজিল হতো এরপরে মানুষের আকৃতিতে জিব্রাহিল আমিন অনেক সময় দেহিয়াতুল কালবি সাহাবীর সাহাবির এসেছে তার অবিকল ফেজে জিব্রাহল আমিন এসেছেন নবীর কাছে নিয়ে এরপরে আমরা তথ্য পেয়েছি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অন্তরে ফুৎকারের সাহায্যে যেটি আল্লাহ সুবাহানা হুয়া তালা সরাসরি জিব্রাহিল আমিন অথবা সরাসরি আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহিমের সাল্লামের করেন আল্লাহ তালা জাগিয়ে দিতেন স্বপ্নযোগে আমরা জানেন আয়সার সিদ্দিকার হাদিস থেকে আমরা তথ্য পেয়েছি প্রথম ওহিটি হচ্ছে রাসুসুল্লা আলিয়া সাল্লামের স্বপ্নযোগে প্রথম ওহিটি অবতীর্ণ হয়েছে অদৃশ্য আওয়াজ দ্বারা অদৃশ্য আওয়াজের ধ্বনির মতো আওয়াজ হতো অদৃশ্য আওয়াজের পর সাহাবাই কেরাম অথবা নবী বুঝতে পারতেন যে এখনই ওহে অবতীর্ণ হবে জিবরাইল আমি নিজ আকৃতিতে প্রথমত হেরা গুহায় যখন এসেছিলেন জিবরায়েল আমি নিজ আকৃতিতে এসেছেন নবী তা নিজই বর্ণনা করেছেন যে জিবরাইলের পা দেখেছি আমি হেরা গুহায় এবং তার মস্তক সপ্ত আকাশের উপরে অর্থাৎ তার নিজের প্রকৃত আকৃতি যেটা সে আকৃতিতে তিনি মাঝে মধ্যে আসতেন ওহে ইসরাফিলি যে সময় ফরাতাল ওয়াহি বলা হয় যে সময় জিব্রাইল আমিন মোহাম্মদুর রসুল্লা সাল্লামের কাছে আসতে দেরি করছিলেন অথবা তালার ওয়ার্ডারে যে সময়টি লেন্দি হচ্ছিল আসতে ঠিক ইসরাফিল আলহি সাল্লা মাধ্যমেও কিছু সময় ওহি অবতীর্ণ হয়েছে বলে প্রমাণিত এই সাতটি পদ্ধতির মাধ্যমে মাধ্যমেই ওহি অবতীর্ণ হয়েছে এখন এখান থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে সৃজনশীল প্রশ্ন আসতে পারে ওহিনাজিলের পদ্ধতি কয়টি ঘন্টার ধ্বনির ন্যায় এটি হতে পারে কিনা অথবা এমন অনেকগুলো প্রশ্ন আসতে পারে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এখান থেকে অনেক প্রশ্ন থাকতে পারে শিক্ষার্থীগণ কোরআন নাজিল এবং সংরক্ষণের বিষয় সংরক্ষণের বিষয় আল্লাহ সব্বাহানবু আ তাল্লা কোরআনুল করিমের সুরেহের নয় নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্না জিক্র ও ইন্না হাফি হাফিজোন আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনুল করিমকে আমি হেফাজত করব সংরক্ষণ করব সুতরাং আল্লাহ সুব্বাহনবু তালা যেহেতু কোরআন নাজিল করেছেন লওহে মাহফুজের মধ্যে আল্লাহ তালা এটাকে সংরক্ষণ করছেন এটা বিলীন হওয়ার মতো নয় এরপরে কোরআনুল করিম রসুর বুরুজ এর একুশ বাস নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন বাল হুয়া কোরআনুল মাজিদ এই কোরআনুল মাজিদটা তো এমন ফি লৌহে মাহফুজ এ বস সম্মানিত কোরআনটি লৌহে মাহফুজের ফলকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে রসুল সাল্লাহ আলহি কাছে যে কোরআন নাজিল হয়েছে রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটিকে নিজ অন্তকরণে মুখস্থ রাখার জন্য হিফস রাখার জন্য সংরক্ষণ রাখার জন্য সেভ রাখার জন্য বারবার পড়তে থাকতেন কিন্তু আল্লাহ তালা কোরআনুল কারিম রায়ত নাজিল করে বলেছেন আপনি আপনার এভাবে তাড়াতাড়ি করবেন না নাড়াবেন না আমি আপনার অন্তকরণে সেভ করার মতো আমি দায়িত্বটা নিয়ে নিলাম তো কোরআনুল করিম সংরক্ষণের যে বিষয়টি এরপর থেকে কিভাবে সংরক্ষিত হয়েছিল সেটি আমরা দেখলে তাকিয়ে দেখতে পাই নাজিলের সাথে সাহাবাই কেরাম মুখাস্ত করে ফেলতেন সাহাবাই কেরামদের মধ্যে যারা লিখতে পারতেন তারা হাড় তারা পাতার মধ্যে তারা চামড়ার মধ্যে এমনকি খেজুরের ডাল ইত্যাদির মধ্যে তারা কোরআনকে সংরক্ষণ করতেন লিখে রাখতেন সাহাবেকরাম রাজিউল্লাহ ত আলহ আজমাইন রাসুল আকরম আলাইহি সাল্লামের কাছে প্রয়োজনে কোরআন পড়ে শোনাতেন যে নবী আমার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা মুখস্থ শিখতে ঠিক আছে কিনা সারা বছরে রাসুল আকরাম আলাইহি আলিহিসাল্লামের কাছে জিব্রাইল আমিন একটু একটু করে তথ্য দিতেন কোরআনুল করিমের নাজিলের এরপরে মাহের রামাদান মাসে জিব্রাইল আমিন রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা কোরআনটা একবার শোনাতেন এবং রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিব্রাইল আমিনকে কোরআনুল করিম শোনাতেন এতে করে এর মধ্যে গ্যাপ হওয়া ভিন্ন কিছু ঢুকা সম্ভব ছিল না দু সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ আলফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলে রয়েছে একশোটি আকর্ষণীয় পুরস্কার আর বিদ্বিতীয় পত্র সহ যে কোনো ছয়টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার অফারে অংশগ্রহণের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু কোরান বিশ সংকলনের বিষয়ে আমরা যে পঠিত আকারে পুস্তক আকারে বই আকারে যে কোরানটি পেয়েছে ছাপিত আকারে এটি কখন থেকে শুরু হয় সাহাবেক এরাম রাদিউল্লাহ তালাহন আজমাইন নবী ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহন যখন রাষ্ট্রপ্রধান হন তখন নামক একজন নবীর আবির্ভাব হয় আর সে সময় ইয়ামামার যুদ্ধ হয় ইয়ামামার যুদ্ধের সময় কোরআনুল করিমের অসংখ্য হাফেজ ওই যুদ্ধে নিহত হয় তখন অমর ফারুক আশঙ্কা করে আবু বকর রদি আল্লাহ পরামর্শ দিয়েছেন ভাই আবু বকর এমন করে যদি আমাদের কোরআনুল করিমের হাফেজগণ শহীদ হয়ে যান একটি সময়ে কোরআন বিলুপ্ত হয়ে যেতে পারে বিলীন হয়ে যেতে পারে আশঙ্কা হচ্ছে ভয় হচ্ছে এভাবে কোরআনের পাখিরা যদি চলে যায় কোরআন আমরা হারিয়ে ফেলতে পারি আবু বকর আদি আল্লাহ তাল্লাহন প্রথমত চুপ ছিলেন পরবর্তীতে তিনিও প্রয়োজনবোধ মনে করলেন এরপরে তিনি অমর ফারুককে বললেন আপনি একটি কমিটি গঠন করে কোরআনুল করিম কিভাবে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা যায় সে ব্যবস্থা করুন অমর ফারুক রাদিউল্লাহ তালাহু জায়দনি সাবেদকে এর দায়িত্ব দেন এবং আমরা একটি বোর্ড গঠন করেন বোর্ড গঠন করে যারা চামড়ায় লিখতেন এবং বিভিন্নভাবে এটা সংরক্ষণের বিষয়টি সাহাবেকরাম রদিউল্লাহ তালাহু প্রাথমিকভাবে প্রয়োজন মনে করেন এবং এটি লিপিবদ্ধ করেন এরপর ওসমান ইবনে আফান রাদিউল্লাহ আলান এর সময়ে যেটি আল্লানবীর ইন্তেকালের পর আল্লা ওমর ফারুক রাদিউল্লাহ তাল্লানহুম এর কন্যা নবীর ওয়াইফ হাফসার কাছে জমা ছিল এটি ওমর রাদি চলে যাওয়ার পর ওসমান ইবনে আফান যখন এসেছিলেন তখন ওসমান ইবনে আফান এই গ্রন্থলিপিটাকে হাতে নেন এবং এটা এটা দেখে সবগুলো মিলিয়ে হেবজ শক্তি মিলিয়ে তিনি একটি গ্রন্থ রচনা করেন এবং ষাটটি কপি করেন ষাটটি প্রদেশে মহাদেশে এই কপিগুলো প্রেরণ করে বাকি যে কপিগুলো ছিল বিচ্ছিন্ন আকারে ছোট ছোট জুজ আকারে এগুলোকে তিনি পড়ে ফেলেন এবং এটাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় এটাই মহাগ্রন্থ আল কোরআন এজন্য উসমান ইবনা আহ্বানকে এক ভাষায় জিন নুরাইন বলা হয় আর অন্যদিকে জামাউল কোরআন বলা হয় যাতে তিনি কোরআন সংরক্ষণ করেছেন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ পর্যন্ত নাজিলের পদ্ধতি কোরআন সংরক্ষণের দায়িত্ব এবং কোরআন সংকলন বিষয়ে তোমাদের কাছে তথ্য উপস্থাপন করেছি এখান থেকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের তথ্য দিচ্ছি এগুলো হচ্ছে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কত বছর বয়সে নাজিল শুরু হয় কত বছর যাবৎকালীন সময়ে ওহি অবতীর্ণ হতে থাকে ওহি নাজিল কার মাধ্যমে হয় প্রথম ওহি কোথায় নাজিল হয় প্রথম কোরআনের নাজিলকৃত আয়াত কোনটি এরপর একর বিসমুর দি খোলা এটি প্রথম নাজিল আয়াত কোরআনের সর্বশেষ নাজিল নাজিলকৃত কোরআনের সর্বশেষ নাজিল নাজিলকৃত সুরা কোনটি সুরা কোরআনের সবচেয়ে ছোট সুরা কোনটি আসতে পারে এভাবে প্রশ্ন সুরা কাউসার আমরা এর থেকে বহু নির্বাচনী অনেকগুলো প্রশ্ন নিতে পারছি নিচ্ছি এরপরে আমরা একটি উদ্দীপক বানালাম যেমন ইব্রাহিম খলিল সাহেব তার বন্ধুদের সাথীদেরকে নিয়ে একজন আল্লাহর নবী বিরোধী বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন অথবা সংগ্রাম করলেন মিছিল করলেন এতে করে তার বন্ধু সহ কয়েকজন অনেকজন শহীদ হয়ে গেলেন এরপর তিনি চিন্তা করলেন যে এ বিষয়ে একটি প্রতিকার গড়ে তোলা দরকার এবং যারা ইন্তেকাল করলেন যে বিষয় নিয়ে ইন্তেকাল করে এগুলোকে সংরক্ষণ করা দরকার আমরা এই উদ্দীপক থেকে প্রশ্ন নিচ্ছি নিচে এসে যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সালুসলামের সাহাবাই গরামদের কোন ঘটনার সাথে কোন যুদ্ধের সাথে ইব্রাহিম খলিল সাহেবের এই যুদ্ধের মিল রয়েছে তোমাদের নিশ্চয়ই মনে পড়বে একটু আগে আমরা বলেছি ইয়াম আমার যুদ্ধের সাথে এরপর আমরা আরও ফলো করেছি যে ওখানে শহীদ হওয়ার পর সাহাবেকেরাম আমরাদিউ তাল্লানহম তাৎক্ষণিকভাবে কী সিদ্ধান্ত নিলেন আমরা দেখেছি কেরাম আমরাদি আল্লাহ তালহম তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন কোরআন সংরক্ষণের বিষয়ে এবং লিপিবদ্ধ করার বিষয়ে এবং একটি কমিটি করলেন একজন কাতেব অর্থাৎ লেখককে নির্বাচন করলেন সুপ্রিয় শিক্ষার্থীগণ আমরা জাজুল কোরআন সম্পর্কে ধারণা নেব কোরআনের অলৌকিকত্ব সম্পর্কে যেটি আমাদের অনেক উপকার আসবে সেটি হচ্ছে কোরআন এমন এক মহাগ্রন্থের নাম কেউ এটাকে হুবহুব নকল করে ছাপতে পারবে না অথবা নিজে বানাতে পারবে না কাফেররা অনেকবার চেষ্টা করেছিল মুসলিমরা যে আমরা একটি কোরআন বানাবো আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এরপর আল্লাহ বলেন একটি ছুডা বানাও তাও পাল্ল না আল্লাহ তালা বলেন একটি আয়াত বানিয়ে দেখাও তাও না এটি কোরআনুলকারী আমাদের তথ্য দিয়েছে জীবন সমস্যার সমাধানে কোরআনুল করিম প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে অবদান রেখেছে যেমন কোরআন বলেছে সুরা নাম আটত্রিশ নম্বর আয়ত মাহ ফারত নাফিল কিতাব ইম সাই এছাড়া ব্যক্তিগত জীবনে কোরআনুল করিম আমাদের সমস্যার সমাধান দিয়েছে এবং সেখানে আল্লাহ বলছেন আরিফ লাম কিতাবাহিকিজানজুল ইল্ নুর ইলা সুরতলা আজ হামিদ সুরবা ইব্রাহিম আয়াত নম্বর এক এছাড়া পারিবারিক জীবনে কোরআন আমাদেরকে অনেক সমস্যার সমাধান সলিউশন দিয়েছে যেমন আমরা দুটি আয়াত উপস্থাপন করছি সুরান্ন উনিশ নম্বর আয়াত ও শিরু হন্না বিল মারুফ এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে বলা হয়েছে তারা যেন একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালো ব্যবহার করেন এছাড়াও ওলাহুল্না মাসাল উল্লাদি আলহিহিন্নাবিল মারুফ বিশেষ করে সুরা বাকারা দুইশো আঠাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহনা বলেছেন স্বামীদেরকে তারা যেন ওয়াইফদের সাথে সুন্দর সদাচরণ ব্যবহার করে সামাজিক জীবন আল কোরআন যেটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এর থেকে অনেক আমাদের সমাজ অনেক দূরে রয়েছে যে আল্লাহ তালা বলেছেন ওবুল ওয়ালিদ্দিনিয়সানা ও দাবিল দাবুল কোরবা ওসনা সুরা বাকারা তিরাশি নম্বর আয়াত এছাড়া আমরা সুরা আল ইসরার তেইশ নম্বর আয়াতের মধ্যে বলে দেখেছি আল্লাহ তালা বলেছেন তার তাবুদ ইল্লা ইয়া তোমাদের উপর আল্লাহ তালাদত করা করে দেওয়া হয়েছে এবং মাতা পিতার সাথে আল্লাহ তালা উৎসাহ প্রদান করেছেন সুন্দর আচরণের কথা বলেছেন বিশেষ করে আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবুল কেবার বিশেষ করে তোমার বাবা মা যে সময় বয় বৃদ্ধ হয় আহাদ হুমা একজন আউ অথবা দুজন ফালা ফালাত উফ তোমরা তাদের সাথে অসদ আচরণ অথবা অসৌজন্যমূলক আচরণ করবে না এমনটি করলে তারা মনে যদি ব্যথা পেয়ে যান অথবা তোমরা তাদের কোনো ব্যবহারে উফ শব্দ বলবে না কুল্লা কৌলান কারিমা তাদের সাথে সুন্দর আচরণ করবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে ভালো ব্যবহার করবে সম্মানজনক আচরণ করবে শিক্ষার্থীগণ ধর্মীয় জীবনে আল কোরআনুল করিম আমাদেরকে সমস্যার সমাধান উপস্থাপন করেছে যেমন আল্লাহ তালা বলেছেনগণ তোমরা ইসলামে পরিপূর্ণে প্রবেশ করো এরপরে সুরাবাকা দুশো আট নম্বর আয়াত অন্নতাল্লাহ মুসলিমন আন্তর্জাতিক জীবন আর কোরআন হাবদুল্লাহ ফারুক এবার আমরা কোরআনের অলৌকিকত্ব সম্পর্কে বলছি এর কোরআন সম্পর্কে যেমন আল্লাহ তালা বলছেন সুরেশ্র অষ্টশী নম্বর ইনস্তমসু জিনু আলু কবি ইসলি হাদ কোরআন তোমরা পারলে জিন এবং ইসান কাল্লা বলেছে এমন একটি কোরআন নিয়ে আসো তারা ব্যর্থ হলো এরপর আল্লাহ সুবাহন সুরা বাকার তেইশ নম্বরে আমি জানাজিল করেছি এই বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে আল্লাহ আবেদিনা আমার বন্দা মহম্মদুর রসুল্লার প্রতি জানাজিল করেছি তাহলে তোমরা বিসুর একটি সুরে এমন বানিয়ে নিয়ে আসো মিসলি এরকম সুহাদ তোমরা টিপ করে বানিয়ে নিয়ে আসো আসলে তারা এটাও করতে সক্ষম হয়নি শিক্ষার্থীগণ আমরা ইজাজুল কোরআন সম্পর্কে বাস্তব জীবনে ধর্মীয় জীবনে সামাজিক জীবনে এবং আমাদের পারিবারিক জীবনে কোরআন আমাদের যে ভূমিকা উপস্থাপন করেছে তা বলার চেষ্টা করেছি এবার আমরা কনকুশল খাতেমাতুল জবাব খাতেমাতুল কালাম আমরা লেকচারের সর্বশেষ দিকে গিয়ে আসছি সেটি হচ্ছে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল করিম নাজিল পদ্ধতি কিভাবে নাজিল হয়েছে এবং কোরআন আমাদের যে তথ্য দিয়েছে সোয়ারে একশো বিরানব্বই থেকে একশো চুরানব্বই নম্বর আয়াত এবং ওই নাজিলের পদ্ধতিগুলো এরপরে আমরা উপস্থাপন করেছি আল্লা তালা কোরআন কীভাবে সংরক্ষণ করছেন কোরআন থেকে তথ্য দিয়েছি আমরা কোরআন সংকলন জীবন সমস্যার সমাধানে কোরআন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং ব্যক্তিগত জীবন এরপরে ধর্মীয় জীবন সম্পর্কে আমরা তথ্য উপস্থাপন করেছি এবং কোরআনের অলৌকিকত চ্যালেঞ্জ সম্পর্কে কোরআন আমরা বলেছি এবার আমরা কিছু সক্ষেপ আলোচনার পর আমরা কিছু বাড়ির কাজ তোমাদের দিচ্ছি যাতে করে তোমরা বাসায় বসে বসে অনলাইন প্রোগ্রামকে অনুসরণ করে ক্লাস আসার আগ পর্যন্ত তোমরা বাড়ির কাজগুলো মনোযোগ সহকারে করতে পারো তা হচ্ছে তোমাদের যে টেক্সট বুক রয়েছে সামনের অধ্যায়গুলো পাঠগুলো দেখে নেবে বিশেষ করে বহু নির্বাচনী পঞ্চাশটি প্রশ্ন কমপক্ষে তোমরা নিজেরা অ্যান্সার করবে এবং মুখস্থ করবে তিনটি সৃজনশীল প্রশ্ন আমরা বাড়ির কাজ হিসাবে আজকে উপস্থাপন করছি এছাড়া ফাতা জুনিয়র দাখিল সার্টিফিকেট যে সহায়িকাটি রয়েছে এটি তোমরা এখান থেকে সলিউশন নিতে পারো একশো তেপান্ন থেকে একশো নম্বর পৃষ্ঠা এবং তেইশ থেকে উনত্রিশ নম্বর পৃষ্ঠা এবং টেক্সট বুক প্রথম মধ্যে আমরা আজকে আলোচনা করেছি ইনশাআল্লাহ প্রথম পাঠ দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পার্ট তোমরা নিজেরা পড়াশোনা করে মুখস্থ করে নিতে পারো এবং পড়ার সাথে সাথে মুখস্থ করবে সাথে সাথে লিখবে আমরা তোমাদের সার্বিক কল্যাণ কামনা করছি করোনা মহা এই পরিবেশে তোমরা ভালো থাকবে এবং আলফাতা অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবে আগামী ক্লাস আসার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবে তোমাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ